हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम टू माय चैनल साबर किचन। आज के आमी अपनादेर साथे शेयर करब एक स्पेशल मसलार रेसिपी। एटी होलो चट्टग्रामेर ऐतिह्यबाही मेजबानी मांसेर मसलार रेसिपि। किभाबे खूब सहजे ए मसलाटी तैरी करबेन एबं एटिके संरक्षण करबेन सेई पद्धति आमी आजके भिडियोते देखाबो। आपनारा स्किप ना करे शेष पर्यन्त देखते थाकुन। मसलाटी तैरी करते आमी एखाने प्रथमे निएछि 4 इंची साइजेर 4टी दारुचिनी। आशा करी आपनारा देखे बुझते पारछेन आमी एखाने 4टी दारुचिनी व्यवहार करछि। आरो निएछि प्राय 1 टेबिल चा चामचेर मतो मेथी। आपनारा चेष्टा करबेन मेथीटा व्यवहार करते। निएछि प्राय 1 टेबिल चामच गोलमरिच। निएछि प्राय 1 टेबिल चा चामच सरिषा। आमी एखाने सादा सरिषाटा व्यवहार करछि। आपनारा अवश्यई सादा सरिषाटा व्यवहार करार चेष्टा करबेन। 1/2 टेबिल चा चामच राधुनी निएछि। 3टा जयत्री निएछि। নিয়েছি একটা জয়ফল। আমি এখানে ছোট সাইজের একটা জয়ফল ব্যবহার করছি। নিয়েছি এলাচ, ছোট এলাচ নিয়েছি। আমি এখানে প্রায় 10টার মতো ছোট এলাচ নিয়েছি। নিয়েছি 2 টুকরা বড় এলাচ। নিয়েছি প্রায় 10-12টার মতো লং। এখানে আরো নিয়েছি তেজপাতা। আমি এখানে 3টি বড় সাইজের তেজপাতাকে ছোট করে টুকরা করে নিয়েছি। প্রায় 1 টেবিল চা চামচের মতো নিয়েছি মিষ্টি জিরা। নিয়েছি প্রায় 1.5 টুকরা স্টার অ্যানিস বা তারামুরি। এটা আপনারা যে কোনো মশলার দোকানেই পেয়ে যাবেন। নিয়েছি প্রায় 4 টুকরা শুকনা মরিচ। এখানে আমি আস্ত জিরাকে তেলে গুঁড়ো করে নিয়েছি। নিয়েছি ধনিয়ার গুঁড়া, এটাকেও আমি তেলে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে আস্ত রেখে বাকি মশলাগুলোর সাথে তেলে গুঁড়ো করতে পারেন। আমি এগুলোকে আলাদা আলাদা করে নিয়েছিলাম। আপনাদের সুবিধার জন্য আমি সবগুলো মশলাকে জুম করে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি সবগুলো মশলাকে চুলাতে প্রায় 1-1.5 মিনিটের জন্য হালকা তেলে নিব। এতে করে মশলাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। এটাকে আমি প্রায় 1-2 মিনিটের জন্য হালকা টেলে নিব। এতে করে মশলায় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চেষ্টা করবেন মশলাগুলোকে সামান্য টেলে নিতে। আমি মশলাগুলোকে টেলে নিচ্ছি। যখন মশলাটা চুলায় টেলে নেবেন তখন চুলার আঁচটা একেবারে লোতে করে রাখবেন, না হয় মশলাটা পুড়ে যেতে পারে। আর এটাকে অনবরত নাড়তে থাকবেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কাজটা কিভাবে করছি। আপনারা লক্ষ্য করলে দেখবেন মশলার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলাটাকে নামিয়ে নিব এবং এটাকে ঠান্ডা করে নিব। মশলাটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে এটাকে আমি একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতে বেটেও নিতে পারেন। মশলাগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি এগুলোকে একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যারা পাটায় বাটবেন তারা চেষ্টা করবেন একেবারে মিহি করে বেটে নিতে। এটাকে আপনারা চাইলে একটি এয়ার টাইট কন্টেনার বক্সে এটাকে রেখে প্রায় 6 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। যখনই আপনাদের মেজবানির মাংস খেতে ইচ্ছে করবে আপনারা চাইলে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে এই মশলাটা দিয়ে রান্না করে নিতে পারবেন।
এই একই মশলা ব্যবহার করে কিভাবে আমি মেজবানির গরুর মাংস রান্না করেছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। আশা করি আপনারা এই রেসিপিটা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে আপনারা খুব সহজেই চাইলে এই মশলাটি বাসায় তৈরি করবেন। যদি আমার আজকের এই মশলা রেসিপিটি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।